এবারে প্রবাসী সংবাদ ইতালির ভেনিসে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সভা প্রচার প্রচারণা বেড়ে চলেছে এরই ধারাবাহিকতায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশে বংশোদ্ভূত মার্কেরা কনসিলিও দি মুনিসিপালিটি প্রার্থী আব্দুল হুমায়ুনের সমর্থনে বাংলাদেশি ভোটারদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় তাহির খানের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসের কাউন্সিলর প্রার্থী দেনাতেল্লো মোরেল্লো মোনিকা সাম্বো এনোয়েল রোস্তোগিন আফাই আলী সহ ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ইতালিয়ান পাসপোর্টধারীগণ উপস্থিত বাংলাদেশিদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আক্তার উদ্দিন আব্দুল নাসির ইব্রাহিম জমাদার সহ আরও অনেকে